পাকিস্তান সিরিজে দাপট দেখানোর পর ভারত সিরিজে ডমিনেট করতে প্রস্তুতি সারছেন মুশফিকুর রহিম। জাদেজা, অশ্বিন ও কুলদীপকে সামলাতে নেট সেশনে সিরিয়াস মুশি। হার্ডওয়ার্ক করা মুশির গল্প সবারই জানা, সেই হার্ডওয়ার্কের ফল কিছুদিন আগেই পেয়েছেন তিনি। পাকিস্তানের বিপক্ষে তার 191 রানের ইনিংস এখনও চোখে লেগে আছে ভক্তদের। মুশির সেই 100ই পাকিস্তানকে প্রথমবারের মতো টেস্টে হারায় টাইগাররা। এবার মিশন টিম ইন্ডিয়া। নিজের কিট ব্যাগটা নিয়ে মাঠে প্রবেশ, চোখে মুখে সিরিয়াসনেস। মাঠে থাকা অনেক জুনিয়রদের ভিড়ে মুশফিকই সিনিয়র, অথচ চেহারায় তার ছাপ নেই। সদ্য জাতীয় দলে চান্স পাওয়া ক্রিকেটার যতটা মনোযোগী, তার চেয়ে বেশি মনোযোগ ধরে নিজের কাজটা করার নামই হয়তো মুশফিকুর রহিম। চোখে মুখে সিরিয়াসনেস কিংবা মাঠের ভেতর এগ্রেশন, এগুলো বাদেও নরম মনে একটা মুশিও আছে। বন্যায় যখন ফেনী, কুমিল্লা আর নোয়াখালী তলিয়ে যাচ্ছিল, তখনই বন্যার্তদের মাঝে সাহায্য পাঠানোর প্ল্যান করেন মুশফিক। নিজের প্রতিষ্ঠান MR15 থেকে 1 লক্ষ টাকার বাজেট করেন। ফাউন্ডেশনের কর্মীদের একদিনের স্যালারি ও নিজের উদ্যোগে অনেক আশ্রয়হীন মানুষকে উদ্ধার করে মুশি টিম। এত কিছু যখন ঘটে তখনও মুশি পাকিস্তানে, প্রথম টেস্ট শুরু হওয়ার আগে। ভালো কাজের ফল হিসেবে সৃষ্টিকর্তাও তাকে প্রতিদান দিয়েছিল। ইতিহাস গড়া সেই টেস্টে নায়ক বনে যান মুশফিক। ম্যাচ সেরার 1.5 লাখ টাকাও দিয়ে দেন বন্যার্তদের মাঝে। এই নরম মনের মুশিকে দেখা যায় না সচরাচর। তবে ভারত সিরিজে নমনীয়তা নয়, বরং এগ্রেসিভ মুশফিককেই দেখতে চাইবে ভক্তরা। প্রতিপক্ষ ভারত হলে মুশফিকের এগ্রেশন যে বেড়ে যায় তা অজানা নয় কারোরই। তাই তো মাঠের খেলায় দাপট দেখাতে প্র্যাকটিস সেশনে মনোযোগী মুশফিকুর রহিম। ভারতকে টেস্ট ফরম্যাটে হারাতে হলে টেক্কা দিতে হবে তাদের স্পিন ডিপার্টমেন্টের সঙ্গে, সেটা হয়তো ভালোই জানা মিস্টার ডিপেন্ডেবলের। আর তাছাড়া স্পিনে বরাবরই অন্যতম সেরা মুশফিক, তাই স্পিনারদের বিপক্ষে হোমওয়ার্ক ক্রিকেটে ব্যাটিংয়ে ঘাম ঝরিয়েছিলেন তিনি। ভারতের বিপক্ষে টেস্ট পরিসংখ্যানও বলে, মুশি দেশের অন্যতম টেস্ট ব্যাটার। সেরাদের ডেডিকেশন বুঝি এমনই হয়, প্র্যাকটিসে যতটা সিরিয়াস হওয়া যায় সেই প্রচেষ্টাতেই অনড় থাকেন মুশফিক। টেস্টে ভারতকে হারাতে হলে তাদের স্পিন ডিপার্টমেন্টের বিপক্ষে লড়তে হবে, যে কোনো দলকে তারা তাদের স্পিন বিভাগ দিয়ে ডমিনেট করে থাকে। আর ভারতে গিয়ে তাদের স্পিনকেই টেক্কা দিতে পারবে এমন বাংলাদেশি ব্যাটার বোধহয় মুশফিকুর রহিমই। পাকিস্তান সিরিজে মুশফিকের ফর্মটা কাজে লাগুক ভারত সিরিজেও, এটাই প্রত্যাশা থাকবে বাংলাদেশের মানুষদের, বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। জিসান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।